আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে সকালবেলা ভিডিওটা করতেছি, তো এখন বাজে 6টা। তো বাইরের মিষ্টি রোদ আর এই যে পাখির বাসা বেঁধেছে, তো দেখতে পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এখানে হচ্ছে সকালবেলা হচ্ছে আমাদের রুটি খাওয়া হয়, রুটি আর ডিম ভাজি অথবা আলু ভাজি এটা খাওয়া হয়। তো এখানে আমি কাই ময়দাটা ই করে তো প্রায় কাই করে নিলাম, এখানে রুটি বেলে তারপর হচ্ছে ভেজে নিব। তো আজকে হচ্ছে আমাদের আমি হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা একটু দেখাবো ঘুরিয়ে, তো কেমন লাগবে অবশ্যই জানাবেন, আশা করি ভালো লাগবে। তো এই যে রুটি দুজনে মিলে দুই জাল মিলে হচ্ছে রুটি ভেজে নিলাম, তো রুটি ভেজে খেয়ে দিয়ে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন হচ্ছে ড্রয়িং রুমে চলে এসেছি, তো ড্রয়িং রুমের এখনও কাজ সম্পূর্ণ হয়নি, নিচে এখানে হচ্ছে টাইলস বসানো হবে, যার তো এখানে হচ্ছে নিচে কার্পেট দেওয়া হয়েছে আপাতত। আর ড্রয়িং রুমের বক্স খাটটা একটু এলোমেলোই থাকে বেশিরভাগ, কারণ ছেলেমেয়েরা সবসময় একটু এখানে খেলাধুলা করে, দৌড়দৌড়ি করে, যার জন্য সবসময় গুছিয়ে রাখা সম্ভব না। যাই হোক, তারপরও সবাই চেষ্টা করে খুব সুন্দর করে গুছিয়ে রাখা। আর এখানে একটা টি টেবিল, ছোটো টি টেবিল রেখেছে, আর পাশে হচ্ছে সোফার চেয়ারটা রাখা, এই হচ্ছে সোফা, আর এখানে সামনে একটা হচ্ছে টি টেবিল রাখা আছে। তো ছোটোখাটো বলবো না, ড্রয়িং রুমটা বেশ বড়, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না। আর এখানে হচ্ছে 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল রাখা আছে, তো ডাইনিং টেবিল দুইটা এখানে একটা রাখা হয়েছে, আর আপাতত একটা লাগে না, যার জন্য এক সাইড করে একটা রেখে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ড্রয়িং রুম, এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের দরজা, এখান থেকে হচ্ছে দরজা রাখা হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং রুম, এই পাশে হচ্ছে একটা ব্যালকনি আছে বড় একটা। তো এই হচ্ছে যে ডাইনিং টেবিলটা লাগে না আমাদের, সেটা হচ্ছে এই যে এই সাইড করে রেখে দেওয়া হয়েছে, যখন বেশি মেহমান আসে তখন দুইটাই লাগে, এটি টেবিল আর এখানে একটা কমোড বাথরুম। তো এই কমোড বাথরুমটা আপাতত বন্ধ আছে, ইউজ করা হয় না, যার জন্য এটা কেউ ইউজ করে না। তো আজকে ছোটোখাটো একটা ভিডিও করে দিলাম, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর নতুন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে বিদায় নিচ্ছি সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।